マノボタン、シャマラ。 আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও আলহামদুলিল্লাহ ওয়াহাদাম্মাদ পিস বাংলার সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা যেটি ধারাবাহিক বিভিন্ন পর্বে আমরা আলোচনা করে আসছিলাম কুলোবুলো আমাল বা অন্তরের আমলসমূহ বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম অন্তরের আমলসমূহের মধ্য থেকে যে সমস্ত আমল একজন মানুষের জন্য বর্জনীয় একজন ইমানদারের জন্য বর্জনীয় অন্তরের যে সমস্ত মন্দ আমল সমূহ আছে খারাপ কাজ সমূহ আছে তার ভিতরে অন্যতম একটি খারাপ কাজ হল হাসাদ বা হিংসা হিংসা অন্তরের এমন একটি খারাপ কাজ যে খারাপ কাজটি অনেক গুনাহের মূল যে খারাপ কাজটি আসমানে সর্বপ্রথম করেছিল এই জমিনেরও সর্বপ্রথম অন্যায় কাজ হল হিংসা যেটি করেছিল আদেম ইসলামের ছেলে কাবিল এই অন্যায় কাজটি হিংসা এটি এমন একটি খারাপ কাজ যেটি মানুষকে কখনো কখনো কুফুরি পর্যন্ত নিয়ে যায় আল্লাহ তালা কোরআন করিমি বলেছেন ওয়দ্যা ক্যাফি উমিন আহলিল কিতাব আহলি কিতাবের বহু লোক চায় লাউরুদ্দৌকুম মিম্বা আদি ইমান ইকুম তোমরা ইমান এনেছ তারপরে তোমাদেরকে যেন তারা ফিরিয়ে নিতে পারে কুফুরিতে এটা কামনা করে আহলে কিতাবের অনেক লোক কেন কামনা করে হাসাদাম মিন আংফুসি আংফুসিহিম তাদের অন্তরে যে হিংসা আছে এই হিংসার ফলে তোমরা ইমানদার হয়ে গেলে তোমরা সঠিক দিন পেয়ে গেলে এই জন্য হিংসায় তারা চায় তোমরা যাতে সেখান থেকে সরে আসো তাহলে হিংসা কখনো কখনো মানুষকে কুফুরি কর্ম এমনকি মানুষ কাফের হয়ে যাক এই মন্দ বাসনার দিকে নিয়ে যায় আসুন হিংসা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি আমরা বলছিলাম ইতিপূর্বে এক পর্বে আলোচনা প্রসঙ্গে যে হিংসা এমন একটি অন্যায় যে অন্যায়ের কোনো উপকারিতা হিংসু পায় না পৃথিবীতে যত অন্যায় কাজ আছে প্রত্যেকটি অন্যায় কাজের একটা পার্থিব বেনিফিট কিছুটা হলেও থাকে ক্ষতি যতই থাকুক না কেন একটা উপকারিতার দিকও থাকে একজন মানুষ অহংকার করে অহংকার করে কিছুটা আত্মপ্রশান্তি লাভ করে একজন মানুষ চুরি করে সেখান থেকে লব্ধ সম্পত্তি থেকে সাময়িক হলেও প্রশান্তি লাভ করে এভাবে সমস্ত হারাম কাজের একটি বাহ্যিক উপকারিতা বা এহলৌকিক উপকারিতা নগদ উপকারিতা থাকে কিন্তু হিংসা এমন একটি মন্দ কাজ যেই মন্দ কাজের কোনো উপকারিতা নেই বরং ক্ষতি পরকালের ক্ষতি তো আসেই ইহকালের ক্ষতিই ক্ষতি হিংসুকের হিংসার ফলে পার্থিব কোনো উল্লেখযোগ্য বিষয় নেই যে বিষয়টি তার শান্তি তার জন্য সুখের কারণ হতে পারে এই হিংসা এটাকে কয়েক ভাগে আমরা ভাগ করতে পারি মৌলিকভাবে দুই প্রকার হিংসা এক প্রকারের হিংসাকে আসলে হিংসাই বলা যায় না সেটাকে ঈর্ষা বলতে হয় প্রথম প্রকার হিংসা হলো তার ওই নেয়ামতটা তার কাছ থেকে চলে যাক এই কামনা করা তার কাছ থেকে সে নামত চলে যাক এই আশা করাই হলো হিংসার প্রথম প্রকার হিংসার দ্বিতীয় প্রকার হলো আমি কারোর কোনো নিয়ামত দেখে কারোর মধ্যে ভালো কিছু দেখে আমি অস্থির হলাম আমি তার এই সৌন্দর্য দেখে তার এই স্ত্রী দেখে কাতর হয়ে গেলাম তবে তার কাছ থেকে দূর হয়ে যাক এটা আমার মূল কামনা নয় আমার কামনা হলো যেন আমি সে জিনিসটা পাই অর্থাৎ তার মত আমার যত আমি অধিকার হই আমি কেন অধিকারী হলাম না সেই জন্য আমার ভিতরে কষ্ট লাগা খারাপ লাগা এটি দোষের নয় এটাকে বলা হয় ঈর্ষা কিন্তু যদি আমি অন্যের কোনো কল্যাণ অন্যের ভিতরে দেখা কোনো নেয়ামত ভালো জিনিস তার ভিতর থেকে চলে যাক এটা কামনা করি এটি হলো নিন্দনী তাহলে হিংসাকে আমরা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করলাম এক প্রকারের হিংসা হলো কারোর ভিতরে কোনো কল্যাণ দেখে সেটি চলে যাক দূর হয়ে যাক এ আশা করা এটি নিন্দনীয় এই প্রথম প্রকারের যে হিংসাটি এটিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় বা দোনো প্রকারকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি বিস্তারিতভাবে প্রথম হল কারোর ভিতরে কোনো কল্যাণ কোনো নামত দেখে যদি আমি আশা করি যে সেই কল্যাণ বা সেই ন্যামতটুকু তার ভিতরে কেন এলো আমি যদি আশা করি যে তার কাছ থেকে সে নামতটি চলে যাক আমার কাছে না আসলেও এটি হলো হিংসার সবচেয়ে জঘন্য মাত্রা এবং এটাই হারাম আরেকটি প্রকার হিংসা আছে যে কারো কাছ থেকে নামত চলে যাক এ আশা নয় বরং তার কাছে নামত আছে আমার কাছে কেন নাই আমি কেন পেলাম না এটাকে বলা হয় ঈর্ষা এটি ততটা নিন্দনীয় নয় বরং হাদিসের ভিতরে আসছে দুইটা বিষয়ের ক্ষেত্রে মানুষ যদি হিংসা করে অর্থাৎ ঈর্ষা করে শাব্দিক অর্থে হিংসা বলা হয়েছে অর্থাৎ যদি ঈর্ষা করে যে কারোর ভিতরে এই দুইটা বিষয় পাওয়া গেলে সে আমার ভিতরে কেন নাই সেজন্য কাতর হওয়া তার স্ত্রী দেখে এবং ভালো দিকটা দেখে নিজের ভিতরে আসার জন্য চেষ্টা করা কামনা করা অন্যটা দেখে এটা ভালো জিনিস তার ভিতরে একটা হলো এলিম আমি কারোর ভিতরে যদি দেখি দিন সম্পর্কে নলেজ এবং এলিম অনেক বেশি পোক্ত সেটি আমার ভিতরে নেই কেন সেজন্য আমি আক্ষেপ করা এবং নিজের ভিতরে আনার চেষ্টা করা এটি ভালো এবং প্রশংসনীয় এবং যেটি শৈবুখারি হাদিসে আসছে আরও একটি পয়েন্ট সেটি হলো কাউকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন তিনি দান করেন অনেক সৎকার করেন আল্লাহ নৈকট্য অর্জন করছেন এটা দেখেও যদি আমি আক্ষেপ করি যে আমার ভিতরে কেন হলো না আমার হায় আমার কাছে যদি সম্পদ থাকতো আমিও দিতে পারতাম এই অন্যের কল্যাণ দেখে নিজের ভিতরে জ্বালাতন হওয়া নিজের ভিতরে নেই কেন সেই জন্য এটিকে হাদিসে ভালো বলা হয়েছে বিশেষভাবে এই দুই ক্ষেত্রে এলেমের ক্ষেত্রে এবং দান দক্ষিণের ক্ষেত্রে এ হলো মোটামুটি হিংসার প্রকারগুলো আমরা এবার আলোচনা করব হিংসা কেন হয় হিংসা কেন সৃষ্টি হয় তার অনেকগুলো কারণ আছে কখনো কখনো হিংসা হয় হিংসুকের সমস্যার কারণে কখনো কখনো হিংসা হয় মাহসুদ বা যার প্রতি হিংসা করা হয় তার সমস্যার কারণে হিংসুক ব্যক্তি কখনো কখনো তার ভিতরে হিংসা হয় দুনিয়ার মোহের কারণে অর্থাৎ যে বিষয় হিংসা করছে বা যে বিষয়কেই কেন্দ্র করে হিংসা করছে মূলত হিংসাটা হচ্ছে দুনিয়ার মোহের কারণ দুনিয়ার মোহটা তার ভিতরে এত বেশি যে সে তার অন্যের কল্যাণ দেখে সহ্য করতে পারছে না এটি একটি কারণ হিংসার তাহলে এটার চিকিৎসাও খুব সোজা দুনিয়ার মোহ নিজের ভিতরে যাতে না থাকে সেজন্য চেষ্টা করলেই এই হিংসার এই প্রবণতা চোখ কলে যাবে হিংসার আরেকটি কারণ হল শত্রুতা কখনো কখনো হিংসুক ব্যক্তি যে ব্যক্তি হিংসা করছে কারোর প্রতি যার প্রতি সে হিংসা করছে তার প্রতি তার শত্রুতা আছে এই শত্রুতার কারণে কখনো কখনো মানুষ হিংসা করে আবার কখনো কখনো মানুষ হিংসা করে অহংকারের কারণে শত্রুতাও নাই বা দুনিয়ার মহত আছে এখানে মৌলিকভাবে কিন্তু মূল কারণটা হলো এখানে অহংকার অর্থাৎ সে কেন আমার চাইতে উপরে উঠবে সে কেন আমার চাইতে সুন্দর হবে সে কেন আমার চাইতে বড় চেয়ারে বসবে এই অহংকার কারণে মানুষ অনেক সময় হিংসা হয়ে থাকে আবার কখনো কখনো যাকে হিংসা করা হয় সেই ব্যক্তির কারণে হিংসা সৃষ্টি হয় যেমন সে হয়তো যে বিষয়ের কারণে তাকে মানুষ হিংসা করছে সেই বিষয়টি তার ভিতরে আসার ফলে সে হয়তো দাম্ভিক হয়ে গেছে অহংকার প্রদর্শন করছে অথবা যার ভিতরে নেহামত আছে যাকে হিংসা করা হচ্ছে সে অন্য কারোর প্রতি শত্রুতা পোষণ করছে এই জন্য যিনি হিংসা করছেন তার ভিতরে হিংসা আসছে এক কথা হিংসা আসার মৌলিক কারণগুলো প্রায় একই সেটা হিংসুকের ভিতরে থাকুক অথবা যাকে হিংসা করা হচ্ছে তার ভিতরে থাকুক না কেন দুনিয়ার মোহ অহংকার এবং শত্রুতা এবং এ জাতীয় আরও কিছু কারণ এগুলোর কারণে সাধারণত হিংসা হয়ে থাকে এবার আসুন আমরা আলোচনা করি হিংসার ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে কোরআন এবং হাদিসের আলোকে হিংসার অনেকগুলো ক্ষতি আমরা নিরূপণ করতে পারি তার ভিতরে প্রধান এবং প্রথম ক্ষতি হল যে হিংসার ফলে আমরা কোন কোন সময় পরিপূর্ণভাবে ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই শুধুমাত্র হিংসার কারণে যুগে বহু কাফির বহু রসুলগণকে মানতে পারেনি তার সর্বপ্রধান নজর যেটা আমরা শুরুতে বলছিলাম বারবার যে হিংসার কারণেই মূলত ইবলিস হজরত আদিম আলসালতুসাল্লামকে সেজা করেনি হিংসার কারণেই মূলত ইবলিস আল্লাহ তালার হুকুম লঙ্ঘন করেছে অথবা হিংসার এক নম্বর মৌলিক কারণ হল আল্লাহ সব তালার দেওয়া সবচেয়ে বড় সম্পদ এই ইমান থেকে আমরা কখনো কখনো দূরে সরে যেতে পারি হিংসার কারণে রসুল সাল্লিয়াম এসাৎ করেছেন লাইয়াজমাফিজৌফে আবদিন কোনো বান্দার অন্তরে একত্রিত হতে পারে না কি কি দুইটা জিনিস এক হলো হিংসা আর একটা হলো ইমান সহিব নেহবান রিহাদিসির ভিতরে স্পষ্টভাবে সাল্লাহ কামাল সাল্লাম জানিয়ে দিলেন একজন ইমানদারের পেটের ভিতরে অর্থাৎ একজন ইমানদার অন্তরে পেট বলতে এখানে অন্তর বোঝানো হয়েছে একজন ইমানদার অন্তরে হিংসা আর ইমান দুটো একসাথে থাকতে পারে না অর্থাৎ দুইটা যে কোনো একটা থাকবে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে হিংসার ফলে আমাদের ইমান বিলুপ্ত হয়ে যায় নষ্ট হয়ে যায় হিংসার আরেকটি ক্ষতি হল হিংসার কারণে কল্যাণ উঠে যায় রাসুল্লাহ সাল্লামের স্বাদ করেছেন হাসাদু মানুষ যতক্ষণ পর্যন্ত একে অন্যের প্রতি হিংসা না করে তখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া কল্যাণের ভিতরে থাকে মঙ্গল তার তাকে ধরা দিতে থাকে অতএব হিংসার দ্বিতীয় ক্ষতি হল যদি আমরা হিংসা করি তাহলে মঙ্গল মুক্ত হয়ে যাব অর্থাৎ কল্যাণ থেকে দূরে সরে যাব হিংসার আরেকটা বড় ক্ষতি হলো আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলা আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলা হিংসার ফলে কারণ হাসাদ এবং হিংসার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন এবং আমাদের আমল সমূহ বরবাদ হয়ে যায় হিংসার আরেকটি বড় ক্ষতি হলো যে হিংসার ফলে আমরা আমাদের আমল সমূহকে নষ্ট করে ফেল আসুন হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করি এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ইনশা আমরা বিরতির পরে করবো এখন সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেওয়ার ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানিয়ে এখনকার মতো বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রায় সাড়ে দশটায় বা পুনঃসম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিএসটিভি বাংলায় এবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় ওয়াল সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিরতির পর পুনরায় আপনাদের স্বাগতম আমাদের আজকের আলোচনা অন্তরের আমল সমূহে অন্তরের আমল সমূহের মন্দ একটি দিক হাসাদ বা হিংসা নিয়ে আমরা আলোচনা করছিলাম বিরতির আগে হিংসা আমাদের কী কী ক্ষতি করে প্রথমত হিংসা আমাদেরকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় যেটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে একজন ইমানদারের অন্তরে ইমান এবং হিংসা দুটি একসাথে থাকতে পারে না তার মানে হিংসা থাকলে ইমান থাকবে না কুফুরিতে আমরা যেতে বাধ্য হব দ্বিতীয়ত হাদিসের ভিতরে আসছে স্পষ্টভাবে রসুল আকরাম সাল্লু আসলাম বলেছেন লাইয়াজ নাসু হিনিয়া হাসাদু মানুষ যতক্ষণ পর্যন্ত একে অন্যের প্রতি হিংসা করবে না ততক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে তার মানে হিংসা যদি থাকে তাহলে কল্যাণ চলে যাবে অকল্যাণ আসবে মঙ্গল দূরীভূত হয়ে যাবে সম্মানিত দর্শক হিংসার আরেকটি ক্ষতিকর দিক যেটি আমরা আলোচনা করছিলাম বিরোধীর আগে যে হিংসা আমাদের আমন সমূহকে নষ্ট করে দেয় হিংসার আরেকটি ক্ষতি হল হিংসার ফলে মানুষের কাছে আমরা অপ্রিয় পাত্র হয়ে যাই কারণ হাদিসে আসে মানুষের ভিতরে খারাপ ব্যক্তি হলো সে যে ব্যক্তি মানুষকে অপছন্দ করে আর মানুষ তাকে অপছন্দ করে অর্থাৎ হিংসার ফলে সাধারণ মানুষের কাছে আমি খারাপ বিবেচিত হই মানুষের দৃষ্টিতে আমি খারাপ হয়ে যাই আর মানুষের দৃষ্টিতে যদি আমি খারাপ হয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি নিজেও খারাপ বলে বিবেচিত হব সব ক্ষেত্রে নয় অনেক সময় মানুষ খারাপ মনে করে অথচ লোকটি ভালো কিন্তু আমার হিংসার কারণে যদি মানুষ আমাকে খারাপ মনে করে তো সেটি অবশ্যই আমার জন্য মন্দ এবং খারাপ হিংসার কারণে আরেকটি বড় ক্ষতি হয় সেটি হলো হিংসা যেটা শুরুতে বলছিলাম অনেক গুনাহের মূল হিংসার কারণে হিংসুক ব্যক্তি অসংখ্য গুনাহের ভিতরে লিপ্ত হতে বাধ্য হয় যেমন যার প্রতি আপনার হিংসা হলো সর্বপ্রথম আপনি তার অকল্যাণ কামনা করলেন মনে মনে এটি একটি গুণা হলো দ্বিতীয়ত সেই ব্যক্তির সমালোচনা অনেক সময় করা হয় হিংসুক ব্যক্তি যার প্রতি হিংসা হলো তার সমালোচনা তার পিছিয়ে করেন কারণ তাকে যেহেতু ভালো লাগছে না তার যেহেতু অকল্যাণ চাইছে তো তার সমালোচনা করা হয় কোনো কোনো ক্ষেত্রে এই সমালোচনা সমালোচনা পর্যায়ে থাকে না এটা তার প্রতি নানান মিথ্যা অপবাদ দেওয়ার পর্যায়ে চলে যায় কোনো কোনো ক্ষেত্রে হিংসার ফলে মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করতে উদ্যত হয় হিংসার ফলে শত্রুতা পর্যন্ত চলে যায় হিংসার ফলে আরও অনেক অনেক ইহকালীন অকল্যাণ বা গুণাহ একজন মানুষকে আক্রান্ত করে হিংসার সবচেয়ে বড় ক্ষতি যেটা সেটা হলো অন্তরের মধ্যে এক ধরনের ব্যাধি বা যেটাকে বলি আমরা মানসিক রোগ এটা মানুষকে পেয়ে বস হিংসার যে জ্বালা এই জ্বালা হিংসুক নিজে জ্বলতে থাকেন এবং তার অন্তর জ্বলতে থাকে নিজে ভেতরে ভেতরে কুরে কুরে শেষ হয়ে যায় তাহলে হিংসার সামাজিক ক্ষতি হলো সম্প্রীতি নষ্ট হয়ে যায় পরস্পরের মধ্যে এবং আল্লাহর পক্ষ থেকে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় সমাজ আর ব্যক্তিগত ক্ষতি হল আমি নিজে আমার অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছি অশান্ত করছি আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি আর অনেক ক্ষতি হিংসার ভিতরে নিহিত আস আল্লাহ তালা আমাদেরকে এই ক্ষতিকর ব্যাধি থেকে হেফাজত করুন আসল এবার আমরা কারোর ভিতরে যদি এই ব্যাধি থাকে অর্থাৎ হিংসা করার ব্যাধিটুকু থাকে তাহলে আমরা সেটা থেকে কিভাবে আত্মরক্ষা করার চেষ্টা করব হিংসা যদি আমাদের কারোর অন্তরে থাকে তাহলে আমরা কয়েকভাবে আত্মরক্ষার আমরা চেষ্টা করব তার ভিতরে একটি হল তাকুয়া অবলম্বন করা এবং ধৈর্য ধারণ করা অর্থাৎ আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবো যদি আমার কারোর প্রতি হিংসা হয় এবং আল্লাহ আমাকে যেটুকু দিয়েছেন সেটুকুর উপর আমি শুকুর আদায় করব আর যেটুকু আমি পাই নাই সেজন্য আমি ধৈর্য ধারণ করব। আর আল্লাহ তালার ওয়াদা আছে কার আজি আজিদান্না নাকম যদি তোমরা শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা জানাও তাহলে আমি আমার নামাজ বাড়িয়ে দিই অতি সম্মানিত শুধু দর্শকবৃন্দ আমরা যদি কারোর প্রতি হিংসা হয় কখনো তিনটি মৌলিক কাজ এক নম্বরে করবো সেটা এক নম্বর হল আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করব দ্বিতীয়ত হলো আমরা আল্লাহর যেটুকু নিয়ম পেয়েছি ওইটুকুর জন্য আল্লাহকে শুক্রিয়া জানাবো কৃতজ্ঞতা জানাবো যে এটুকু যদি আমি না পেতাম কী করতাম কী করার ছিল তৃতীয়ত আমরা আল্লাহ সবহান তালা যে নিয়মতটি আমাকে দিলেন না বা যেটি আমি পেলাম না অন্যজন পেয়েছে সেটার জন্য না পাওয়াতে ধৈর্য হারা না হয়ে ধৈর্য ধারণ করা আর ধৈর্য ধারণ করলে আল্লাহ পাকস মহাদাল্লাহ বলছেন ইন্দাল আসির আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে আমরা যখন সবর করব তখন আল্লাহর সাহায্য আসবে আমি সেই জিনিসটা অর্জন করব আজ হোক কাল হোক দুদিন পর হোক হিংসা যদি কারোর প্রতি হয় তাহলে আমরা আরেকটি কাজ করতে পারি সেটি হলো হিংসা থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য মাহসুদের যে হক হিংসা থেকে বাঁচার জন্য আমরা অনেকগুলো কাজ করতে পারি তার ভিতরে দ্বিতীয় যে কাজ সেটি হলো মাহসুদ বা যার প্রতি হিংসা হয় তার যে হক এবং অধিকার আছে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করি জল্পনা কল্পনা করি সেগুলোকে চিন্তাভাবনা করে নিজের ভিতরে আনার চেষ্টা করি আমি যাকে হিংসা করছি তার প্রতি আমার অনেক কর্তব্য আছে যেমন একজন মুসলিম হিসাবে একজন মুসলিমের কল্যাণ কামনা করা প্রতিবেশী হলে তার সহায়তা করা কোনো মুসলিমের কল্যাণ থাকলে তার কল্যাণ বৃদ্ধির জন্য দোয়া করা যে কোনো মুসলিমের জন্য ইতিবাচক দোয়া করা এগুলো আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং তাকে দেখলে সালাম দেওয়া সালাম দেওয়া মানে দোয়া করাতার জন্য শান্তির দোয়া করা তাহলে এভাবে একজন মুসলিম হিসেবে যখন আমি যার প্রতি হিংসা হয় তার হকগুলোর কথা চিন্তা করব সেগুলোর ব্যাপারে চিন্তাভাবনা করবো তখন অটোমেটিক আমার ভিতরে হিংসা কমতে থাকবে হিংসা হিংসার থেকে বাঁচার আরেকটি উপায় হলো হিংসার ক্ষতিকর দিকগুলোর কথা চিন্তা করব এবং জানার চেষ্টা করব যে হিংসা করলে কী কী ক্ষতি হয় আমার আমলের কী কী ক্ষতি হয় আমার ইমানের কি কি ক্ষতি হয় আমার মানসিকতার কী কী ক্ষতি হয় সমাজের কি কি ক্ষতি হয় সর্বোপরি রসুল আকরম সাল্লা সাল্লামের হুকুম লঙ্ঘন করে আমি যে আল্লাহ তালার ভাজন হচ্ছি আল্লাহ এবং তার রসুলের অপ্রিয় পাত্রে পরিণত হচ্ছি এই বিষয়গুলার এলিম অর্জন করা এগুলোর এলিম অর্জন করলে এগুলোর আলোচনা পর্যালোচনা যে ভিতরে থাকলে হিংসা আল্লাহ আমরা হিংসা থেকে বাঁচতে পারবো হিংসার বাঁচার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যার প্রতি হিংসা হয় তাকে বেশি বেশি সালাম দেওয়া সবাইকেই সালাম দেওয়া বেশি বেশি করে বিশেষ করে যাকে হিংসা হয় তাকে কারণ আকরাম সাল্লা সালাম হাদিসে আসে যে তোমরা বেশি বেশি করে একে অন্যকে সালাম দাও যখন তোমরা বেশি বেশি সালাম দিবে তখন তোমাদের একের সঙ্গে অন্যের মোহাব্বত এবং ভালোবাসার সৃষ্টি হবে অটোমেটিকলি ভালোবাসার সৃষ্টি হলে আমাদের মধ্যে থেকে হাসাদ বা হিংসা দূর হতে থাকবে হিংসা থেকে বাঁচার জন্য আমরা আরেকটি কাজ করতে পারি সেটি হল আল্লাহ তালা কাছে দোয়া করবো কী দোয়া করবো অর্বানাফিল্লানা বলে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমাদের যে সমস্ত ভাইয়েরা ইমান নিয়ে গেছেন তাদেরকে মাফ করুন পলায়তা জা আল ফেকুলোবিনা গিল্লা দিন আহমান যারা ইমান এনেছে কোনো ইমানদারের প্রতি আমাদের অন্তরে যেন হিংসা বিদ্বেষ শত্রুতা না থাকে আল্লাহ এই মর্মে আল্লাহ কাছে দোয়া করা তাহলে এই কাজগুলো যদি আমরা করি একজন মোমিন হিসাবে হিংসা আল্লাহ হিংসা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত করবেন এবার আলোচনা করব আমরা কেউ যদি হিংসুকের হিংসার সম্মুখীন হয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়গুলো কি কি অনেক সময় দেখা যায় একজন মানুষ তিনি কারণ না কারণ হিংসার সম্মুখীন হয়ে গেলেন যখন আমি হিংসার সম্মুখীন হয়ে গেলাম তখন হিংসুকের ক্ষতি থেকে বাঁচার জন্য আমার কতগুলো দায়িত্ব এবং কর্তব্য আছে তার ভিতরে এক নম্বর হলো আল্লাহর উপরে তা করা অর্থাৎ আমাকে হিংসা করে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এ মর্মে আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা করা এই আল্লাহর উপরে তওয়াক্কুল বা ভরসা এটি যদি আমার ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ হিংসুকের ক্ষতি থেকে অনিষ্ঠ থেকে আমি হেফাজতে থাকবো কারণ আল্লাহ তাল্লাহ করেন বলেছেন আমি এ আল্লাহ আফাহা হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে হিংসা থেকে বাঁচার জন্য আমরা আরেকটি কাজ করতে পারি সেটি হলো আল্লাহ তাল্লা আশ্রয় প্রার্থনা করব। আল্লাহর আশ্রয় কীভাবে প্রার্থনা করব। আল্লাহর আশ্রয় প্রার্থনা করার জন্য কয়েকটি পদ্ধতি আছে তার ভিতরে একটি হল বিশেষ করে সুরে ফালাক এবং নাস এই মাহফাজ তেইন এগুলো পাঠ করা রসুল আকরম সল্লি সাল্লামের প্রতি হিংসা করে একজন কাফের লেবি দিবনে আসাম তাকে জাদু করেছিল আল্লাহ তালা তখন সুরে ফালাক এবং নাস নাজিল করেছেন নাজিল করে রসুল আকরম সাল্লি সাল্লাম থেকে হিংসা থেকে আত্মরক্ষার উপায় বাতলে দিয়েছেন আমরা যদি সকাল এবং সন্ধ্যায় সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার এবং সুরে নাস তিনবার পড়ি হাদিসে আর্সেল রসুল আকরম সল্লা আসাল্লাম বলেছেন ইকফিক আঙ্কুল্লিস সেই যে কোনো বস্তুর ক্ষতি থেকে আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবেন যদি আমরা আমলটা করি প্রতিদিন সকালে যদি ফজরের পরে আমরা তিনবার সুরে এখলাস তিনবার সুরায় ফালাক এবং তিনবার সুরে নাজ পড়ি এবং একইভাবে সন্ধ্যায় যদি পড়ি তাহলে দিন এবং রাতে যে কোনো ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আর তাছাড়া সুরে ফালাক যেটি এটি নাজিল হয়েছে মূলত হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা বলেছেন অমিংসার হাসিদিন ইদা হাসাদ হিংসুক ব্যক্তি যখন হিংসা করে তখন তার ক্ষতি থেকে হে আল্লাহ আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি অতএব যাদের প্রতি কেউ হিংসা করে তারা নিয়মিত আমলটি করবেন এবং আল্লাহ তালা কাছে আশ্রয় প্রার্থনা করবেন হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আরও যে সমস্ত দোয়া আছে আল্লাহ কাছে তাওভুজ প্রার্থনা করা আশ্রয় প্রার্থনা করা সে সমস্ত দোয়াগুলো আমরা পড়তে থাকবো বিশেষভাবে তিনগুলোরই আমল চার নম্বর আমি যদি কারোর হিংসার সম্মুখীন হয়ে যাই তাহলে যে ব্যক্তি আমাকে হিংসা করছেন তার প্রতি আমি এনসাফ করার চেষ্টা করি এবং এনসাফ যদি আমি করি তার সাথে সদাচরণ করি হিংসা আল্লাহ তার সাথে আমার দূরত্ব কমবে এবং ওই হিংসুকের যে করণীয় যাক প্রতি হিংসা করা হয় তারও একই করণীয় অর্থাৎ সালাম বেশি বেশি দিবেন বেশি বেশি সালাম দেওয়ার ফলে যেটা হবে আফসুস আফসুসাল্লাম আবেইনাকুম তোমরা বেশি বেশি তোমাদের ভিতরে সালামের প্রসার করো রুসুল্লাহক সদাল্লাহু সাল্লাম বলেছেন হাদিয়া আদান প্রদান করা কারণ হলে তাহাদ তাহাবু রুসুল্লাহাম সদাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা একে অন্যকে হাদিয়া দাও তাহলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে অথবা আমার প্রতি যদি কারোর হিংসা থাকে আমি তাকে হাদিয়া পেশ করি এবং আমি তাকে সালাম দিতে থাকি সালামের প্রসারের ফলে আমার হিংসুকের হিংসার অনিষ্ঠা থেকে আমি অনেকটাই বাঁচতে পারবো হিংসা আল্লাহ হিংসুকের হিংসা থেকে আর একটা বড় পদ্ধতি হলো যে আমার উপরে হিংসুকে হিংসা করার সুযোগটাই যেন না পায় সেরকম একটি পদ্ধতি অবলম্বন করা যেমন আমি যদি জানি যে আমার কোনো নেহামতের কথা শুনলে কারোর হিংসা হবে তাহলে সে নেমাতের কথা তাকে না বলা তাকে না শোনানো এটি হিংসুকের হিংসা থেকে আত্মরক্ষার অন্যতম একটা বড় মাধ্যম তাহলে এই পদ্ধতিটি যদি আমরা অ্যাপ্লাই করি যে আমি হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আমার প্রতি আল্লাহর দেওয়া সেরে আমতটি তার কাছে যদি প্রকাশ না করে থাকা যায় তাহলে প্রকাশ করব না তাহলে আর হিংসার সুযোগই আসবে না অনেক সময় দেখা যায় আমরা নিজেরা আল্লাহর দেওয়া নে আমতকে বেশি প্রকাশ করতে গিয়ে আমরা হিংসার পাত্র হয়ে যাই অতএব আসুন এই সমস্ত কাজগুলোর মাধ্যমে হিংসা থেকে আত্মরক্ষা করি আর যাদের ভিতরে হিংসা হয় তারাও যে সমস্ত আমলগুলো বাঁচানো হলো সে সমস্ত আমলগুলো করার মাধ্যমে হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করি অন্তর্কে পরিচ্ছন্ন করি অন্তরকে হিংসামুক্ত করি আল্লাহ তালা আমাদের সকলকে হিংসামুক্ত পরিচ্ছন্ন অন্তর দান করুন এই আশা আল্লাহ সুবাহ কাছে করি আপনারা যারা আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন তাদের সকলের কল্যাণ সুস্থতা এবং সার্বিক শুভকামনা তাদের জন্য রইল আল্লাহ সুবাহ তাল্লা দরবারে সুবাহান্লাহ আহমদিকা আসাদু আল্লাহরিক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিখ الله الله করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানা তা আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন